ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির। আজকে এমজে ব্লক তথা লালবাগ সাব ডিভিশনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদে 8টি সিট দখল করেছে, কি বলবেন এই প্রসঙ্গে? এটা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন। মুর্শিদাবাদ জেলায় দীর্ঘদিন ধরে বাম ও ডানপন্থী বলতে আমরা এখানে একটা জানতাম, মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদের মাটি কংগ্রেসের মাটি, সেটা প্রমাণ হয়েছে বিগত দিনে মরহুম আব্দুল মান্নান হোসেনের নেতৃত্বে। 2013 পর যে হারে গোটা মুর্শিদাবাদে ভাঙন ভেঙেছে, সেটা আকরিগঞ্জের ভাঙনকেও ছাড়িয়ে যাবে। তার প্রমাণ এটাই যে বর্তমান পরিস্থিতিতে মুর্শিদাবাদের মাটি তৃণমূল কংগ্রেসের মাটি। মানুষ চাইছে এখানে উন্নয়ন করতে, উন্নয়ন যে স্বাদটুকু পেয়েছে, রাস্তাঘাট বাড়িতে বাড়িতে উন্নয়ন বসে আছে। তাই আজকে বিরোধীদের কোনো প্রার্থী নাই, তারা চাইছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস এখানে জয়লাভ করুক, আরও উন্নয়ন গোটা মুর্শিদাবাদ জেলায় আনাচে কানাচে উন্নয়নে পরিপূর্ণ করে দিক। আজকের পর থেকে আরও 5 বছর দীর্ঘ এই সময়টা, এই 5 বছর পরেও কি এই বিরোধী শূন্যতা কি থাকবে, কি মনে করেন? আমার মনে হয় গোটা মুর্শিদাবাদে 5,500-এর উপর যদি বুথ থাকে, তো বিরোধীদের তো 5,500 লোক লাগবে, সে লোকই তো থাকবে না, তারা প্রার্থী কোথায় পাবে? তাদের কাছে তারা তৃণমূল কংগ্রেসের কাছে অনুরোধ করতে হবে, যদি আজকে সিপিএম কংগ্রেস দলটাকে বাঁচিয়ে রাখতে হয় তৃণমূল কংগ্রেসের কাছে এসে তাদের কাছে লোক ধার করতে হবে। তাহলে পরে নির্বাচনে ভাবছেন যে বিরোধী শূন্যভাবে? অবশ্যই, উন্নয়ন যে হারে চলছে, মানুষ আজকে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো কথা, রাজনীতি দলের কথা ভাবতে পারছে না, আর ভাবতে চাইছেও না। আজকে মানে কতজন আসনে আপনারা বিরোধী শূন্যভাবে? আমরা মুর্শিদাবাদ সাব ডিভিশনে 13টা জেলা পরিষদ আছে, 13টার মধ্যে 8টা আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছি, আরও 5টা আছে, আমরা আরও 5টা নির্বাচনের মাধ্যমে এখানে বিরোধী শূন্য আমরা জিতব, এই আশা রাখছি, এই আশা রাখছি। নবগ্রাম ব্লক থেকে আপনি জেলা পরিষদের মেম্বার হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, কেমন লাগছে, কি মনে হচ্ছে? পুরোপুরি মমতা ব্যানার্জির অবদান, মমতা ব্যানার্জির যে উন্নয়ন, সেই উন্নয়নে বিরোধীরা প্রার্থী দিতে পারেনি, প্রার্থী হওয়ার যোগ্য কেউ মনে করেনি বলে এখানে প্রার্থী কেউ হয়নি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছি। আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে, আমরা আগামী 5 বছরে যে উন্নয়নের ধারাবাহিকতা চলছে সেই উন্নয়নের ধারাবাহিকতাকে আরও ভালোভাবে বজায় রেখে আমরা মানুষের পাশে থাকব, কাছে থাকব, ভালো লাগছে। পরে নির্বাচন আসন্ন যেটা হতে চলেছে 5 বছর পরে, কি মনে হচ্ছে, এই বিরোধী শূন্যই থাকবে? বিরোধী শূন্যই থাকবে, এই যে উন্নয়নের ধারা মমতা ব্যানার্জি বজায় রাখবে এবং আমরা তার কর্মী, আমরা কাজ করব, মানুষের পাশে থাকব, কাছে থাকব। আগামী দিনে বিরোধীরা কোনো প্রার্থী দিতে পারবে না, প্রার্থী হওয়ার জন্য লোকও খুঁজে পাবে না, সাধারণ মানুষ চাইবেও না, প্রতিরোধ গড়ে তুলবে সাধারণ মানুষ, বিরোধী যদি কেউ প্রার্থী হতে চায়। আপনার কোন জেলা পরিষদ, কত নম্বর? নবগ্রাম 39।